Welcome to Jubangla. Here comes our another journey for science graduates in the government sector. Today we will discuss about recruitment of health and malaria inspector by Railway Recruitment Boards, Government of India, Ministry of Railways. এই ভিডিওতে আমরা হেলথ এন্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর রিক্রুটমেন্টসের প্রত্যেকটি খুঁটিনাটি বিষয়ে আলোচনা করা হবে এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে। So the content includes health and malaria inspector, their duties and other characteristic features, eligibility criteria, stages of exam. So amra ei video analysis e je bishoy gulo alochona korbo, health and malaria inspector ke ki korte hoy, tar shombhabbo duty guli, eligibility criteria ki ache, notification ta kokhon hoy, kibhabe notification ta hocche, এবং ভ্যাকেন্সি এবং তার স্যালারি স্ট্যাটাস, সারা ভারত জুড়ে একটা বড় প্রক্রিয়া হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর রিক্রুটমেন্টের। সেক্ষেত্রে ভ্যাকেন্সির সংখ্যাটা কিন্তু কম নয় এবং আমরা স্যালারি স্ট্যাটাসও দেখব সপ্তম পে কমিশনের পরে। মেডিকেল স্ট্যান্ডার্ডস ফর দ্য পোস্টস, দেন এক্সাম প্যাটার্ন, তার সিলেবাস কেমন আছে, কমন সিলেবাস থাকে কিছু, আর স্পেসিফিক কোনো পোস্টের জন্য যেমন হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর তার জন্য একটা প্রফেশনাল এবিলিটি স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক ফিচার্স লাগবে, সিলেবাস লাগবে, সেটা আমরা আলোচনা করব এবং আমরা আলোচনা করব সিলেকশন নিয়ে। জু বাংলা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে সকলকে সাবস্ক্রাইব করা অনুরোধ করছি। এখানে নিয়মিত ইউজিসি, তার রেগুলেশনস, প্রশ্ন উত্তরের জুলজি এবং সায়েন্স প্লাস বায়ো সায়েন্স থেকে যে গভর্নমেন্ট সেক্টরের জব অপরচুনিটিগুলি আছে সেগুলো আমরা নিয়মিত এখানে তুলে ধরি। সরাসরি চলে যাই হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টরের কাজের ক্ষেত্রে। হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর নর্মালি তারা দেখতে পাচ্ছি বড় বড় রেলওয়ে স্টেশনস বা রেলওয়ে হসপিটাল, সেখানে তারা নিযুক্ত হয়ে থাকেন। দে উইল অ্যাকচুয়ালি সুপারভাইজ সাম মেজর ইস্যুস ইনক্লুডিং স্যানিটাইজেশন, ভ্যাকসিনেশন, ইমিউনাইজেশন, ওয়েস্ট ম্যানেজমেন্ট এটসেট্রা। এছাড়াও সেখানে থেকে ওয়াটার স্যাম্পেল কালেক্ট করতে হন, ল্যাবে টেস্ট করার ব্যাপার, সেগুলো ডেইলি অ্যাটেন্ডেন্স যারা ক্লিনিক ওয়ার্কার তাদের দেখা, ইভেন যে ওয়াটার সাপ্লাই করা হচ্ছে তার সঙ্গে রেসিডুয়াল ক্লোরিন বা ব্যাকটেরিওলজিক্যাল অ্যানালিসিস সেগুলো কেমন হচ্ছে। তো এরকম যে একটা জব অপরচুনিটি আছে বায়োসায়েন্স স্টুডেন্টদের জন্য বা সায়েন্স গ্র্যাজুয়েটদের জন্য, সেটা অনেকের কাছেই তথ্যটা থাকে না। তো আমরা এরকম সেই তথ্যগুলো তুলে ধরবার জন্যই এই সিরিজটা শুরু করেছি। সো ক্যারি আউট অ্যান্টি মসকিউটো, অ্যান্টি ফ্লাই, আদার পেস্ট কন্ট্রোল মেজার, সেগুলো ঠিকঠাক অ্যাপ্লিকেবল হচ্ছে কি না, অ্যান্ড তার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিউটিস রয়েছে অফিস স্টাফ তারা ঠিক করছেন কি না, অ্যান্ড তারা এফিসিয়েন্সি মেনটেন করছেন কি না, রেলওয়ে কলোনিগুলোতে প্রপারভাবে স্যানিটেশন হচ্ছে কি না, অ্যান্ড নোট ডাউন এনি ডিফেক্টস ইন দ্য ড্রেন অ্যান্ড ল্যাট্রিনস, ইউরিনাল এটসেট্রা, অ্যারেঞ্জ টু গেট দেম রিপেয়ার্ড বাই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টস। খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর। সো এই পোস্টের ক্ষেত্রে অনেকগুলো বিষয়ের, যে বার্থ ডেথ রেজিস্টার রাখা এবং স্যানিটারি রিঅ্যারেঞ্জমেন্টসগুলো প্রপার অ্যারেঞ্জমেন্টস হচ্ছে কি না, ফেস্টিভ্যাল অকেশনস নানা রকম সময় যে প্রেশার আসে সেগুলো ঠিকঠাক মেনটেন্স করা হচ্ছে কি না। এবার আমরা দেখি না এলিজিবিলিটি, প্রথমেই বিএসসি হ্যাভিং স্টাডিড কেমিস্ট্রি স্ট্রিমের স্টুডেন্টস হতে পারে বা অপশনাল সাবজেক্টে একটা কেমিস্ট্রি ব্রাঞ্চ হিসেবে থাকতে পারে। যেমন এক্সাম্পল বলতে পারি যে কোনো একজন স্টুডেন্টস গ্র্যাজুয়েশনস করেছে জুলজি বটানি তার সাথে কেমিস্ট্রি ছিল, তো এরকম ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, অর্থাৎ কেমিস্ট্রি থাকাটা একটা প্রধান ক্রাইটেরিয়া রাখা হচ্ছে এখানে। এবং শুধু গ্র্যাজুয়েশন কেমিস্ট্রিকে পাশে রেখে করলেই হবে না, তার সাথে আরও কয়েকটা বিষয় করা দরকার। যে ওয়ান ইয়ারে একটা ডিপ্লোমা করতে হবে, সেটা হেলথ অথবা স্যানিটারি ইন্সপেক্টর, অথবা ওয়ান ইয়ার ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট যেটা NTC বলা হয়, হেলথ স্যানিটারি ইন্সপেক্টর অ্যাওয়ার্ডেড বাই ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, নিউ দিল্লি। বহু স্টুডেন্ট গ্র্যাজুয়েশন করবার পর, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর সময়টা নষ্ট করে ফেলে কোনো নির্দিষ্ট কোর্স এদিক ওদিক যাওয়ার ফলে, কিন্তু তারা যদি স্পেসিফিক একটা টার্গেট রুট ঠিক করে নেয় তাহলে কিন্তু জব পাওয়ার ক্ষেত্রে সমস্যা নেই। স্টেজেস অফ এক্সাম যদি আমরা দেখি, সেখানে অনেকগুলো স্টেজ। এক্সামটা মূলত হয় কি, কম্পিউটার বেসড টেস্ট হবে, বেশ কিছু MCQ থাকবে, ইউ হ্যাভ টু আনসার প্রপারলি। তো এখানে নেগেটিভ মার্কিং কিন্তু থাকে, বলাই রয়েছে যে 1/3 অফ মার্কস অ্যালোটেড ফর ইচ কোশ্চেন শ্যাল বি ডিডাক্টেড ফর ইচ রং অ্যান্সার। এখানে আমরা দেখে নিই নোটিফিকেশনসগুলো কেমন হয়, আমরা একটা এক্সাম্পল দিচ্ছি এখানে নোটিফিকেশনের। এটা যেমন একটা 2019 একটা এক্সাম্পল আমরা দিচ্ছি, তারপর কিন্তু পরীক্ষাটা হয়নি, যে কোনো মুহূর্তে আবার আগামী দিনে এই ধরনের রিক্রুটমেন্ট আসার সময় হয়ে এসছে। আমরা দেখতে পাচ্ছি যে এটি 23/2/2019
পাবলিকেশনে হয়েছিল এবং সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস, সিইএন বলা হচ্ছে। তো সেই রিক্রুটমেন্ট অনুযায়ী ভ্যাকেন্সি কেমন ছিল এই পার্টিকুলার পোস্টের জন্য আমরা দেখে নিই। হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড থ্রি, ক্যাটেগরি নাম্বার ছিল 6, এবং এখানে 7 যে সিপিসি পে কমিশনে ছিল সেখানে ইনিশিয়াল পে দেখতে পাচ্ছি 35,400 এবং টোটাল ভ্যাকেন্সি ছিল 289। এটা কিন্তু একটা বিরাট সংখ্যা, এরকম একটা গুরুত্বপূর্ণ পদ সেখানে ভারতবর্ষের গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনস এমনকি রাজ্যেরও রেলওয়ে স্টেশন তার মধ্যে জড়িয়ে আছে, হাসপাতাল রয়েছে। সো টোটাল ভ্যাকেন্সি নাম্বার ইজ 289, ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। মেডিকেল স্ট্যান্ডার্ড সি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড থাকাটাও কিন্তু বাধ্যতামূলক, অর্থাৎ শারীরিক সক্ষমতা সি ওয়ান কি, সেটা আমি আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই একটা দুর্দান্ত সুযোগ যেখানে রয়েছে সায়েন্স গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে, বায়োসায়েন্স গ্র্যাজুয়েটদের ক্ষেত্রেও, সেইটা আমরা আরও বিশদে জানতে পারবো। সোর্স এখানে আমরা লিখে দিয়েছি সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস সিএন নাম্বার 022019। এবং এই ধরনের যখন মেডিকেল স্ট্যান্ডার্ডের প্রশ্ন এসে যায় যে সি ওয়ান থাকতে হবে তাকে মেডিকেল কোয়ালিফাই করতে, তো সি ওয়ানের ক্যারেক্টারিস্টিক হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে, বিভিন্ন পোস্ট যখন বেরোয় তার জন্য নানা রকমের মেডিকেল স্ট্যান্ডার্ড দিয়ে দেন তারা। তো এখানে সি ওয়ানের ক্ষেত্রে বলাই হচ্ছে ডিস্টেন্স ভিশন এবং নিয়ার ভিশন দুটো, 6/12, 6/18, এই যে 6 মিটার ডিস্টেন্স দেখা, 12 মিটার ডিস্টেন্স স্বাভাবিক মানুষের দেখা, এই যে রেশিও, এইগুলোকে মেনটেন করতে হবে, সেটাকে সি ওয়ান বলা হয়। ওখানে তারা হেলথ ডিপার্টমেন্ট থেকে তারা কিন্তু মেডিকেল ফিটনেস রেলওয়ে স্টাফ পরীক্ষা করে দেখে নেবে। রেলের ক্ষেত্রে এই ভিজুয়াল অ্যাক্টিভিটি স্ট্যান্ডার্ডটা খুব বেশি দেখা হয়, ভিশন স্ট্যান্ডার্ডটা। এক্সামের প্যাটার্ন যদি আমরা দেখি এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেক আগে থেকে প্রস্তুতি নিতে হয়, হঠাৎ করে পরীক্ষার একটা নোটিশ বেরোনোর পর বহু স্টুডেন্টদের মতো দেখা যায় যে তারা অ্যাপ্লাই করছে এবং কয়েক মাস, উইদিন 2, 3, or 4, 5 months তারা এক্সামে অ্যাপিয়ার করছে। সো প্রিপারেশন সেই পর্যায়ে কখনো যেতে পারে না। সিবিটি, দ্যাট মিন দ্য কম্পিউটার বে টেস্ট যেখানে হচ্ছে, তার সিলেবাসটার সঙ্গে দেখতে হবে একটা কমন সিলেবাস থাকে, আরেকটা যে তারা একটা অ্যানেক্সার সি এরকম ডি জুড়ে দেন। যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছে তার জন্য স্পেশাল কিছু প্রফেশনাল এবিলিটির কোশ্চেন্স থাকে, সেই সিলেবাসটা আমরা এখানে তুলে ধরছি। জেনারেলের যে সিলেবাস দেখছি প্রফেশনাল এবিলিটিতে 70 টোটাল নাম্বার অফ কোশ্চেন, 70 এবং মার্কস অ্যালোটেড 70। সো এই 70 মার্কসটা কিন্তু গুরুত্বপূর্ণ, যে পোস্টের জন্য সেখানে অ্যাপ্লাই করছে, যে হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর, তার নির্দিষ্ট সিলেবাস একটা আছে, সেটা আমরা ভিডিও পরবর্তী পর্যায়ে আলোচনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে পুরো সিস্টেমটা সম্পর্কে কনসেপ্ট কিন্তু গড়ে উঠবে না। জু বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে একটা লাইক দিয়ে ভিডিওটিতে সাবস্ক্রাইব করে নিন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। প্রফেশনাল অ্যাবিলিটি এই 70টা প্রশ্ন ছাড়া বাকি যে 30 নম্বর বা 30টা প্রশ্ন সেটা রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল অ্যারিথমেটিক, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিংয়ের থেকে, জেনারেল সায়েন্স থেকেও থাকছে। এবং এখানে আমরা কমন যে সিলেবাস, যেটা এটাকে পজ করে ভিডিওটা তোমরা ভালো করে সিলেবাসটা দেখে নেবে, যে জেনারেল অ্যারিথমেটিক্সে নাম্বার সিস্টেম, বডমাস, ডেসিমালস, ফ্র্যাকশনস, এলসিএম, এসসিএফ যেগুলো থাকছে, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ে কেমন থাকবে। তো জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে যে কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান জিওগ্রাফি, কালচার, হিস্ট্রি অফ ইন্ডিয়া ইনক্লুডিং ফ্রিডম স্ট্রাগল, ইন্ডিয়ান পলিটি, কনস্টিটিউশন, ইন্ডিয়ান ইকোনমি, এনভায়রনমেন্টাল ইস্যু, এই জেনারেল সায়েন্টিফিক টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টস, প্রতি মুহূর্তে টেকনোলজি সায়েন্স এগিয়ে যাচ্ছে, বদলাচ্ছে অনেক কিছু, স্পোর্টসে অনেক কিছু ঘটনা ঘটছে। জেনারেল সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স, এক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য যে সিবিএসই যে 10th স্ট্যান্ডার্ড সেটাকে মাথায় রেখে কিন্তু জেনারেল সায়েন্সের প্রস্তুতি নেওয়া যেতে পারে। যেখানে প্রফেশনাল একটা এবিলিটি, যে পার্টিকুলার হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর পদে নিযুক্ত হওয়ার জন্য যে 70টা প্রশ্ন বিশেষ করে থাকবে, সেই 70টা প্রশ্ন থাকবে এই টপিকের উপরে, ফুড অ্যান্ড নিউট্রিশন, এনভায়রনমেন্টাল স্যানিটেশন অ্যান্ড স্যানিটারি ইঞ্জিনিয়ারিং, কমিউনিকেবল অ্যান্ড নন কমিউনিকেবল ডিজিজেস, প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল, হেলথ অ্যান্ড ডেথ স্ট্যাটিস্টিক্স। তো এই বিষয়টা কিন্তু তার কর্মজীবনের ক্ষেত্রে হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টরের কাজে খুবই গুরুত্বপূর্ণ হবে। সিলেকশন প্রসেস নিয়ে প্রত্যেকের মধ্যে একটা উৎকণ্ঠা থাকে, ইচ অফ আস আর ভেরি ইগার টু নো অ্যাবাউট দ্য এক্সাক্ট সিলেকশন প্রসিডিওর। তো বেসড অন দ্য পারফরমেন্স অফ ক্যান্ডিডেটস ইন দ্য সিবিটি এক্সামিনেশন, ক্যান্ডিডেটস ইকুয়াল টু দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিস উইল বি কলড ফর ডকুমেন্ট ভেরিফিকেশন ইন দ্য মেন লিস্ট। এছাড়াও ইন এডিশন যেটা দেখতে পাচ্ছি, 50% এক্সট্রা ক্যান্ডিডেট উইল অলসো বি কল্ড অ্যাজ স্ট্যান্ড বাই আনলেস আদারওয়াইজ স্পেসিফাইড। 50% এক্সট্রা ক্যান্ডিডেট ডেকে রাখা বিভিন্ন কারণে প্রয়োজন হতে পারে। হাউএভার, স্ট্যান্ড বাই ক্যান্ডিডেটস উইল বি কনসিডার্ড ফর এম্প্যানেলড অনলি ইফ দেয়ার ইজ এ শর্টফল ইন এম্প্যানেল
অ্যাপয়েন্টমেন্ট ফর দ্য মেন লিস্ট। যদি কোনো কারণে যারা পূর্ব যারা যারা আগে পরীক্ষায় সফল হয়েছে তাদের সংখ্যায় কোনো তারতম্য হয়, তাদের কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু এই 50% এক্সট্রা ক্যান্ডিডেট থেকে নেওয়া হতে পারে। তো এইভাবে পুরো প্রক্রিয়াটা চলতে থাকে এবং হেলথ ম্যালেরিয়া ইন্সপেক্টর দুর্দান্ত একটি সুযোগ গ্র্যাজুয়েটদের জন্য। আমরা আলোচনা করলাম আগামী দিনে পরপর এরকম অসংখ্য সিরিজ আসছে, যার জন্য কী হবে ছাত্রছাত্রীরা আগে থেকে প্রস্তুতি নিতে পারবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।